বর্তমান সময়ের সবচেয়ে সুপার পাওয়ার ফুল দেশের কথা বলা হয়, তাহলে যে নামটি সর্বপ্রথম আসবে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এ দেশটি সমগ্র পৃথিবী জুড়ে এমন প্রভাব বিস্তার করে রেখেছে যে পৃথিবীর সকল মানুষ এদের সম্পর্কে জানে। কিন্তু আজ আমরা এই দেশটি সম্পর্কে এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনি চমকে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এদের সম্পর্কে অনেক অজানা তথ্য। পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার আয়তন প্রায় 98,33,516 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। এদের জনসংখ্যার পরিমাণ প্রায় 33 কোটির কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্র 50টি অঙ্গরাজ্য ও 1টি যুক্তরাষ্ট্রীয় জেলা ও 5টি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্র সাংবিধানিক প্রজাতন্ত্র। এ দেশটি আমেরিকা নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত 48টি রাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলসহ মার্কিন যুক্তরাষ্ট্রটি মূল ভূখণ্ডটি পশ্চিম প্রশান্ত ও পূর্বে আটলান্টিক মহাসাগর দ্বারা মধ্যস্থলে অবস্থিত। এই অঞ্চলে উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি উত্তর পশ্চিম কোণে অবস্থিত। আলাস্কার পূর্বে কানাডা ও পশ্চিমে বেরিং প্রণালীর পেরিয়ে রাশিয়া অবস্থিত। হাওয়াই অঙ্গরাজ্যটি মধ্য প্রশান্ত মহাসাগরের প্রিয় অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এছাড়া ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে 5টি অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্যমণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থা। বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষ অভিবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহু সাংস্কৃতিক দেশ। আমেরিকার আদিম অধিবাসীরা সম্ভবত এশীয় বংশোদ্ভূত। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের এর কাছে কয়েক হাজার বছর ধরে এদের বসবাস। তবে নেটিভ আমেরিকানদের জনসংখ্যা ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর থেকে মহামারী ও যুদ্ধবিগ্রহের প্রকোপে ব্যাপক হ্রাস পায়। পৃথিবীর অন্য দেশের মতো মার্কিনরাও ব্রিটিশদের অধীনে ছিল। ব্রিটিশরা তাদেরকে কলোনি বানিয়ে রেখেছিল। 1773 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থপতি স্যার জর্জ ওয়াশিংটন বিদ্রোহ ঘোষণা করে। প্রাথমিক পর্যায়ে আটলান্টিক মহাসাগরীয় তীরস্থ উত্তর আমেরিকার 13টি ব্রিটিশ উপনিবেশ নিয়ে গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1776 সালে 4 জুলাই এই উপনিবেশগুলো স্বাধীনতা ঘোষণাপত্র জারি করে। এই ঘোষণাপত্র মাধ্যমে উপনিবেশগুলো তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার ঘোষণা করে এবং একটি সমবায় সংঘের প্রতিষ্ঠা করে। আমেরিকান স্বাধীনতার যুদ্ধে এই বিদ্রোহী রাজ্যগুলো গ্রেট ব্রিটেনকে পরাস্ত করে। এই যুদ্ধ ছিল ঔপনিবেশিকতার ইতিহাসে প্রথম সফল ঔপনিবেশিক স্বাধীনতা যুদ্ধ। 1787 সালে 17 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া কনভেনশন বর্তমান মার্কিন সংবিধানটি গ্রহণ করে। পরের বছর এই সংবিধান স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার সহ একক প্রজাতন্ত্রে পরিণত হয়। 1791 সালে স্বাক্ষরিত এবং 10টি সংবিধান সংশোধনী সংবলিত বিল অফ রাইটস একাধিক মৌলিক নাগরিক অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত করে। ঊনবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র ফ্রান্স স্পেন যুক্তরাজ্য মেক্সিকো ও রাশিয়া থেকে জমি অধিগ্রহণ করে এবং টেক্সাস প্রজাতন্ত্র ও হাওয়াই প্রজাতন্ত্র অধিকার করে নেয়। 1860-এর দশকে রাজ্যসমূহ অধিকার করে ও দাসপ্রথার বিস্তারকে কেন্দ্র করে গ্রামীণ দক্ষিণাঞ্চল ও শিল্পোন্নত উত্তরাঞ্চলের বিবাদ এই গৃহযুদ্ধের জন্ম দেয়। উত্তরাঞ্চলে বিজয়ের ফলে দেশের চিরস্থায়ী বিভাজন রোধ হয়। এরই পরে যুক্তরাষ্ট্রের দাসপ্রথা আইন রদ করা হয়। 1870-এর দশকে মার্কিন অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতির শিরোপা পায়। স্পেন মার্কিন যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধ সামরিক শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠা দান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ দেশে প্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য লাভ করে। শীতল যুদ্ধের শেষ ভাগে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। বিশ্বের মোট সামরিক ব্যয়ের 2/5 খরচ করে এই দেশ। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিধর রাষ্ট্র। 1930-এর দশকে ও 21শ শতকের প্রথম দশকের শেষে আমেরিকার অর্থনীতি অর্থনৈতিক মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের শিকার হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের বৃহত্তম জাতীয় অর্থনীতি। 2008 সালে দেশটির আনুমানিক জিডিপির হার ছিল 14.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব জিডিপির 1/4 এবং
ক্রয় ক্ষমতায় বিশ্ব জিডিপির মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে ইউএস ডলার। এটি সর্বজনীন ও সবচেয়ে ব্যবহৃত মুদ্রা। এক ইউএস ডলার সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 88 টাকা। সারা পৃথিবীর সকল আন্তর্জাতিক লেনদেন ইউএস ডলারের মাধ্যমে সম্পূর্ণ হয়। অনেক দেশ তো মুদ্রাস্ফীতির কারণে ইউএস ডলারকে ব্যবহার করে থাকে, কিন্তু একটি ব্যাপার জেনে আপনি অবাক হবেন, 1924 সালের আগ পর্যন্ত কোনো অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। যুক্তরাষ্ট্রের ভাষা সম্পর্কে বলতে যাই তাহলে যে কয়েকটি ভাষার নাম আসবে তার মধ্যে ইংরেজি অন্যতম, কারণ দেশটির জাতীয় দাপ্তরিক ভাষা হচ্ছে ইংরেজি। তবে এখানে পর্তুগিজ, হিন্দি, আরবি সহ অন্যান্য ভাষা প্রচলিত রয়েছে। তবে এখানে বসবাসরত অভিবাসীরাই এই ভাষাগুলো ব্যবহার করেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অর্থনীতি ব্যবস্থা ও সামরিক শক্তির জন্য এই পৃথিবীর এক নম্বর দেশ বলা হয় তা কিন্তু নয়, বরং এই পৃথিবীর সবচেয়ে বড় বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই দেশে। এর মধ্যে ব্যবসায়ী উদ্যোগ অন্যতম। পৃথিবীর বৃহত্তম কোম্পানি নাম আসে তার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, যেমন গুগল, মাইক্রোসফট, মেটা, টেসলা, অ্যামাজন, অ্যাপল, এই সবগুলো এদেশেরই তৈরি। এসব কারণে পৃথিবীর সকল মানুষ এই দেশটিতে বসবাস করার স্বপ্ন দেখে। বড় কোম্পানির পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনীর 7 জনের বসবাস এই মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে সাবেক শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এদেশের অভিবাসী নাগরিক। বর্তমান শীর্ষ ধনী টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক এদেশের বাসিন্দা। এছাড়াও দীর্ঘদিন সময় ধরে সাবেক শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এদেশটির একজন নাগরিক। এদেশটিতে 16 বছর বয়সী ছেলেমেয়েরা চাইলে গাড়ি চালাতে পারে এবং তাদের বয়স 18 বছর বয়স পূর্ণ হলে তখন অন্য সব কিছুর সাথে আগ্নেয়াস্ত্র রাখতে পারেন। এখানে একটি আইন আছে যার ফলে 31 বছরের আগে কেউ সিগারেট ক্রয় করতে পারে না, তবে তারা লুকিয়ে সিগারেট খেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। যদি কেউ 31 বছরের আগে সিগারেট কিনতে গিয়ে ধরা খায় তাহলে তাকে জরিমানা গুনতে হতে পারে। অথচ সবচেয়ে বেশি ধূমপায়ী এদেশে বসবাস করেন। এছাড়া আমরা অনেকেই ভেবে থাকি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের সবচেয়ে মানুষের মৃত্যু হয়। এ ঘটনা সত্য হলেও নিজ গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুর হার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ নিজ গাড়ি চালাতে গিয়ে নিজের মৃত্যু। এছাড়া অনেক মানুষ মদ্যপান করে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। একটি দেশের সেনাবাহিনী সম্মানের বাহক এবং সার্বভৌমত্বের রক্ষক, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করেছে ব্যাপকভাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী, এছাড়াও বিশ্বের সর্ববৃহৎ নৌবাহিনী এবং তৃতীয় বৃহৎ সেনাবাহিনী। এখন তারা প্রতিদিন প্রতিরক্ষা বাহিনীর শক্তি বৃদ্ধি করে চলেছে। এছাড়া প্রথম পরমাণু ও দ্বিতীয় পরমাণু অস্ত্রধারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে তাদের জিডিপির বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যবহৃত হয়। পৃথিবীর প্রতিটি দেশের পুলিশের দাঙ্গা হাঙ্গামায় টিয়ার গ্যাস ব্যবহার করে থাকেন, তবে এখন অনেক দেশই এই গ্যাস ব্যবহার নিষিদ্ধ করেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এই ব্যাপারে অনড়। দেশটিতে সবসময় ছোটোখাটো দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে এবং এগুলো নিয়ন্ত্রণের জন্য তাদের ব্যাপক পরিমাণে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, যার ফলে রাষ্ট্র শাসন করে রাষ্ট্রপতি। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এখানে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারেন আর নাই পারুক, দুবারের বেশি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তবে ইতিহাসে এমন এক ব্যক্তি রয়েছে যিনি 4 বার রাষ্ট্রপতি হয়েছেন এবং মার্কিনদের শাসন করেছেন, তিনি হলেন রুজভেল্ট। এই ব্যক্তি 4 বার জনগণের দ্বারা রাষ্ট্রপতি ছিলেন এবং প্রত্যেকবার জনসমর্থন বজায় রেখেছেন। তিনি তার সময়কালে একজন গৌরবময় প্রেসিডেন্ট ছিলেন। যে বিষয়টি সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি জানতে চায় তা হলো মার্কিনরা কী খায়, অর্থাৎ তাদের খাবার কী। আমেরিকানরা ভারী খাবারের পাশাপাশি ফাস্টফুড অনেক বেশি পছন্দ করে, প্রতিদিন প্রায় 18 একর জমির সমান পিৎজা খায়, এছাড়া বছরে গড়ে 35,000 টন পাস্তা খায়। এছাড়া বিভিন্ন প্রদেশের মানুষ গড়ে 600 বেশি কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকে, যার ফলে তারা অতিরিক্ত স্থূল হয়। আপনি যদি মোটা হন তাহলে যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন, কারণ সেখানে প্রায় মানুষই মোটা, কেউ আপনাকে মোটা বলে খোঁচা দেওয়ার নেই। উপমহাদেশের জনগণ এমনকি বাংলাদেশের মানুষের মতো টিভির ক্যামেরার সামনে
উঠে পড়ে লাগে মার্কিনিরা। কখনো কখনো বিভিন্ন রাজনীতিবিদ তো এমন অপ্রীতিকর ঘটনা ঘটান টিভিতে আসার জন্য, কিন্তু মার্কিনরা এমন যে কোনো কারণেই হোক প্রতি চারজনের একজন টিভির সামনে চলেই আসেন। পৃথিবীর সকল মানুষ সরকারি জবের জন্য উঠে পড়ে লাগে, প্রচণ্ড পরিশ্রম করে থাকে, অথচ মার্কিনরা সরকারি চাকরি করতে চায় না। একটি পরিসংখ্যানে দেখা গেছে মার্কিনরা গড়ে 4 বছর চাকরি করে থাকেন। দেশটিতে অনেক উন্নত প্রভাবশালী দেশ হলেও এর অনেক খারাপ দিক রয়েছে, যেগুলো খারাপ দিক রেকর্ড করার মতো। এখানকার 7% মানুষ সারা জীবনে গোসল করে না, এমন অনেকে আছেন সপ্তাহ, মাস ও বছরে একবার গোসল করে। দেশটির প্রায় 6% নাগরিক স্থায়ীভাবে বসবাস করতে ভালোই লাগে না, যার কারণে গাড়িতে তৈরি ছোট বাড়িতে বসবাস করেন এবং এখানে সেখানে ঘুরে বেড়ান। যারা মনে করেন অর্থ সকল শান্তির মূল, তাদের জন্য আমেরিকা একটি শিক্ষা। মার্কিনদের মাথাপিছু আয় বাংলাদেশি মুদ্রায় 50 লক্ষ টাকা, তবুও এখানকার মানুষ সুখী নয়। এদের 10% মানুষ জীবন নিয়ে সন্তুষ্ট, বাকি 90% মানুষ নিজের জীবনে সুখ যাচ্ছে। মার্কিনরা প্রতি সেকেন্ডে 50,000-এরও বেশি পলিথিন ব্যবহার করেন, যার ফলে দেশটিতে পরিবেশ দূষণের মাত্রা অনেক বেশি। পৃথিবীর যত বড় বড় আবিষ্কার, তার বড় বড় আবিষ্কার মার্কিনদের। আমেরিকানরা এমন একটি দেশ যারা ক্যান্সার ব্যবহৃত কেমোথেরাপি আবিষ্কার করেছেন। এছাড়া পৃথিবীতে তৈরি প্রথম মোবাইল ফোন, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো জিপিএস সিস্টেম, যেটি আবিষ্কার করেছে আমেরিকার বিজ্ঞানীরা। সারা পৃথিবীব্যাপী ব্যবহৃত জিপিএস সিস্টেম আমেরিকানদের হাতে, এবং কি তারা এটি নিয়ন্ত্রণ করে। একটি ব্যাপার জেনে অবাক হবেন যে জমি বিক্রির মতো আমেরিকানরা একটি দেশ কিনে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রদেশ হচ্ছে আলাস্কা, যেটি রাশিয়ার কাছ থেকে তারা কিনে নিয়েছিল মাত্র $72 লক্ষ মার্কিন ডলার দিয়ে। সেখানে অবস্থিত আলাস্কা পর্বত মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে উঁচু স্থান, যার উচ্চতা 6,000 মিটারের বেশি। এছাড়া আমেরিকা ও কানাডার মধ্যে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মিষ্টি পানির লেক সুপিল অবস্থিত। আপনি একটি ব্যাপার জেনে অবাক হবেন যে এদেশে এমন শহর রয়েছে যেখানে মানুষের চেয়ে 3 গুণ প্রাণীর বসবাস করে। এই শহরের নাম হচ্ছে মন্টনা। যুক্তরাষ্ট্রে রয়েছে অসংখ্য প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এছাড়া আপনি আপনার জীবনে স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে জেনেছেন ও দেখেছেন। এটি ফ্রান্স স্বাধীনতা শতবর্ষীতে উপহার স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার দেয়। পৃথিবীর বৃহত্তম অফিস পেন্টাগন আমেরিকাতে অবস্থিত। এটি দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছে। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে আমেরিকার মতো দেশে পড়াশোনা ও চাকরি করার, নিজের এবং সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার, কিন্তু এই দেশে এতটা সহজ না। মানুষ যত মানুষের ভ্রমণের সুযোগ দিচ্ছে তারা তার চেয়ে বেশি ভিসা বাতিল করে দিচ্ছে। বর্তমান সময়ে সারা পৃথিবীর মানুষ ঘরমুখো, কারণ ঘরে বসে অনেক কাজ করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এদিক থেকে মার্কিনরা সবচেয়ে এগিয়ে, দেশটির বেশিরভাগ মানুষই কাজ করেন অনলাইনে। আমরা অপরাধমূলক কর্মকাণ্ডের কথা বলি, তাহলে পৃথিবীর 50% এটিএম জালিয়াতি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। হ্যাকিং সহ অনেক রকমের অপকর্মের মাধ্যমে এই বুথগুলো থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এছাড়া ধর্ষণের মতো অপরাধ রয়েছে, যারা যৌন নির্যাতন করে ঘুরে বেড়াচ্ছে, দেধাচ্ছে। এখানে প্রায় 20% মানুষ জেলে রয়েছে। আমেরিকার জাতীয় খেলা বেসবল। এছাড়া দেশটির ডোমেন হচ্ছে .usa। আমেরিকার সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এটি 1636 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া আমেরিকার সবচেয়ে ব্যস্ত বিমান বন্দর হচ্ছে আটলান্টা বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি বিমান ওঠানামা করে। আমেরিকার সবচেয়ে বেশি তাদের ব্যবসা রয়েছে, যদিও পৃথিবীর বেশিরভাগ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ এটি অবৈধ ঘোষণা করেছে, তবুও চোরাকারবারীরা সবচেয়ে বেশি এই থাকে। যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু 78 বছর। যুক্তরাষ্ট্রের জনবহুল শহর হল নিউ ইয়র্ক। এছাড়া দেশটির রাজধানী ও প্রধান শহর ওয়াশিংটন ডিসি। মার্কিনিরা বেশিরভাগই খ্রিস্ট ধর্মের অনুসারী, দেশটির প্রায় 73%-এরও বেশি এই ধর্মের অনুসারী। এছাড়া দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইহুদি। দেশটি অসংখ্য ইহুদি বসবাস। এছাড়া এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিমরা সম্পূর্ণ সমমর্যাদা ও ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করে থাকে। বড়দিন অনেক জাঁকজমকভাবে তারা পালন করে থাকে, এবং এটি একটি সাপ্তাহিক ছুটি হিসাবে ব্যবহার হয়ে থাকে। এত নিয়মকানুনের দেশ সম্পর্কে আপনি জানলে অবাক হবেন। আমেরিকাতে যতগুলো না বিয়ে হয় প্রতি ঘন্টায়, তার চেয়েও বেশি বিবাহ বিচ্ছেদ হয়।
এছাড়া বর্তমানে মার্কিনীরা বিবাহ বহির্ভূত সম্পর্কে বেশি অভ্যস্ত হয়ে গেছে এবং তাদের প্রায় 60% বাচ্চাই জন্মগ্রহণ করেন অবিবাহিত মেয়ের গর্ভে। তো বন্ধুরা, এই ছিল আমেরিকা সম্পর্কে অজানা কিছু তথ্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।